আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? টেক সামির ভিডিও চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের জন্য, বিশেষ করে যারা কমেন্ট করে আমাকে জ্বালাচ্ছেন, বিভিন্নজন বলছেন ভাই এই ধরনের ভিডিও দেন, এই সম্পর্কে ভিডিও দেন, আজকে তাদের জন্য অ্যাডব্রেকস এ টু জেড, অর্থাৎ অ্যাডব্রেক সম্পর্কে আজকে আপনাদের সাথে একদম খোলামেলা ডিসকাস হবে। তো ভিডিওটি মিস করবেন না, ভিডিওটি দেখতে থাকুন, বিশেষ করে যারা ফেসবুক অ্যাডব্রেক নিয়ে কাজ করেন তাদের ভিডিওটি ইনশাল্লাহ উপকারে লাগবে এবং কিছু প্রয়োজনীয় ট্রিক পাবেন যেগুলো আপনারা হয়তো জানেন না। বিভিন্ন জনকে আসলে জিজ্ঞেস করতে করতে আপনি হ্যাপিয়ে উঠেছেন, তো আমি এই প্রশ্নগুলোর আপনার মনের মধ্যে যে অ্যাডব্রেক্স নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো এই ভিডিওতে আপনারা কী কী জানতে পারবেন, এই ভিডিওতে আপনারা অ্যাডব্রেক্সের যে ডলার সাইনগুলো রয়েছে, বিভিন্ন কালারের ডলার সাইন, সে সম্পর্কে জানতে পারবেন এবং হঠাৎ করে পেজ নন এলিজেবল হয়ে যাওয়া এবং কেন নন এলিজেবল হয়ে যায় এবং কতদিন পর সেটি আপনি আবার ফিরে পাবেন, এগুলো নিয়ে আলোচনা করব এবং রেস্ট্রিকেটেড কী, এই রেস্ট্রিকেটেড কেন আসে এইটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ উপকারে লাগবে, তো ভিডিওটি ফুল দেখতে থাকুন। ইনশাল্লাহ আমি ভিডিওটি ছোটো করার চেষ্টা করব যাতে আপনারা অল্প সময়ের মধ্যে এটি শেষ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি ফায়ারফক্স ওপেন করছি, সরাসরি আমি ক্রিয়েটর স্টুডিওতে চলে আসি। ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে প্রথমে যে অপশনটি আপনাদের দেখাবো, যে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন সিগন্যাল, তো এখানে গ্রিন ডলার সাইন, এটা দেখতে পাচ্ছেন গ্রিন ডলার সাইন। এই গ্রিন ডলার সাইন নিয়ে অনেকের আবার প্রশ্ন আছে, তো আমি আপনাদের সুবিধার্থে আমি আসলে পেজটি রেডি করে রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রিয়েটর স্টুডিওতে চলে আসি। ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এখানে মনিটাইজেশনে আসার পরে এই ডলার সাইনগুলো আপনারা দেখতে পাবেন, আপনারা এভাবে যেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সাইটে, এখানে লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি এসেছি, সেগুলো শো করছে, দেখুন মনিটাইজেশন অ্যাড্রেস। তো এখানে আসলে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন, যদি আপনার অ্যাড্রেস অন থাকে এখানে ডলার সাইন গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছেন। তো এই গ্রিন সিগন্যালে একজন প্রশ্ন করেছিলেন যে ভাই আমার ভিডিওতে গ্রিন সিগন্যাল আছে কিন্তু কোনো অ্যাড শো করে না। তো আসলে গ্রিন সিগন্যাল থাকলে যে অ্যাড শো করবে এমন না, যদি গ্রিন সিগন্যাল থাকে তাহলে আপনাকে মনিটাইজেশন যে ইলিজিবিলিটি আছে সেটিও থাকতে হবে। যদি মনিটাইজেশন ইলিজিবিলিটি অ্যাট রিস্কে চলে যায় তাহলে আপনার গ্রিন সিগন্যাল থেকেও লাভ হবে না। ফেসবুক আবার এমন যে আপনার প্রতিটা ভিডিওই এখানে মনিটাইজেশনের জন্য উপযুক্ত হতে হবে। যদি কোনো ভিডিও তাদের কমিউনিটির যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা যদি আসলে ভেঙে ফেলেন আপনি, সমস্যা নেই, আপনার পেজটি 90 দিনের জন্য স্ট্রাইকে ফেলে দেবে, কিন্তু আপনার ভিডিও অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে যেগুলো মনিটাইজড সেগুলোর কোনো সমস্যা হবে না। এদিক দিয়ে ফেসবুক ইউটিউবের চেয়ে অনেক এগিয়ে, ইউটিউব একদম আলাদা আলাদা, এই দিক দিয়ে আমি বলবো ইউটিউব না, ফেসবুক একদম আলাদা। ফেসবুক আলাদা আলাদা সব কিছু পার্ট বাই পার্ট প্রতিটা ভিডিও মনিটাইজ করে, তো এই দিক দিয়ে ফেসবুক একটু ব্যর্থ সুবিধা রয়েছে ফেসবুক থেকে, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা পাবেন। তো এটা শুধু আপনার যা বলছিলাম যে এখানে গ্রিন সাইন, এই গ্রিন সিগন্যাল শুধু থাকলে ইনকাম হবে না, এর জন্য আপনাকে পেজের ইলিজিবিলিটি থাকতে হবে। আপনার পেজ যদি ইলিজিবিলিটি না থাকে, এখানে নন ইলিজিবল আপনারা দেখতে পাচ্ছেন, নন ইলিজিবল যদি থাকে কিংবা অ্যাট রিস্কে যদি থাকে তাহলে আপনার ইনকাম হবে না, অর্থাৎ আপনার এই সিগন্যাল থাকার পরেও অ্যাড শো করবে না। যতদিন না এই ইলিজিবিলের চলে আসছে, গ্রিন সিগন্যালে চলে আসছে, ততদিন আপনার ভিডিওতে অ্যাড শো করবে না। কিন্তু আপনার কোন কোন ভিডিও, আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, আপনার ভিডিওগুলো যখন মনিটাইজ হয়ে যাবে, যখন আপনার ইলিজিবিলিটি ফিরে আসবে, তখন অটোমেটিক্যালি অ্যাড শো করবে। তো এটাই হচ্ছে গ্রিন সিগন্যাল, আর গ্রিন সিগন্যাল হলে অ্যাড শো করলে এখানে আর্নিং দেখতে পারবেন। এখানে এস্টিমেট আর্নিং দেখুন, আমার এখানে 6 কয়েন আর্নিং হয়েছে। তো এরপরে যে প্রশ্নটি রয়েছে, ভাই আমার পেজে নট ইলিজিবিলিটি দেখাচ্ছে এখন কি করব, সেম প্রশ্ন ভাই, আপনার পেজে যদি নন এলিজিবিলিটি দেখায় তাহলে কী করবেন, হঠাৎ করে যদি এরকম হয়ে যায় তাহার মানে আপনাকে বুঝতে হবে আপনি স্ট্রাইক খেয়েছেন। দেখুন এখানে আমি একটি পেজ ওপেন করে রেখেছি, এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে এখানে দেখুন স্ট্রাইক হয়েছে। এই রেড সিগন্যাল মানে আপনার নন এলিজিবল, যদি এই রেড সিগন্যাল আসে, যদি রেড সিগন্যালে কোনো স্ট্রাইক আসে তাহলে আপনাকে বুঝতে হবে এটি নন এলিজিবল, এটা 90 দিনের আগে আপনি পাবেন না। আপনি যদি
অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে যদি আপনার যদি বিশ্বাস করেন যে আপনার কন্টেন্ট ঠিকঠাক আছে তাহলে পেয়ে যেতে পারেন অল্প সময়ের মধ্যে, কয়েক ঘন্টা কয়েক মিনিটের মধ্যে হয়ে যেতে পারে। আর যদি মনে করেন যে না একটু ঘাপলা আছে তাহলে আপনি আসলে 90 দিন আপনাকে ওয়েট করতে হবে। আর আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, এখানে ক্লিক হিয়ার টু সাবমিট অ্যান আপিল, এখানে ক্লিক করলে আপনি দুইটা অপশন পাবেন, একটা ভিডিওর জন্য একটা পেজের জন্য, যেটা আপনার সমস্যা সেটা এখানে করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো, এই ইয়েলো মানে অ্যাট্রিক্স, ইয়েলো সিগনালে যদি কোনো স্ট্রাইক আসে তাহলে আপনি অ্যাট্রিক্সকে থাকবেন, সেইটাও 90 দিন। আপনি অ্যাপ্লাই করলে যদি আপনার মনে করেন যে আপনি একদম লিগ্যালি আপনার নিজের কন্টেন্ট এবং কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড আপনি ব্রেক করেন নাই তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে সাবমিট অ্যান অ্যাপিলে আপনি ক্লিক করে অ্যাপ্লাই করে অল্প সময়ের মধ্যে আপনি ফেসবুক খুব দ্রুত কাজ করে অল্প সময়ের মধ্যে আপনি মনিটাইজ ফিরে পাবেন, এলিজিবিলিটি ফিরে পাবেন। তো এটাই হচ্ছে আসলে এই নট এলিজিবিলিটির কাহিনী। এরপরে আমার পেজে আর্নিং দেখায় না কেন? আরে ভাই, আপনার পেজে আর্নিং দেখাবে কেন? আপনার পেজে যদি নন এলিজিবিলিটি থাকে, আপনি শুধু গ্রিন সিগনাল দেখছেন যে গ্রিন সিগনাল আছে, আর আপনার পেজে যদি স্ট্রাইক থাকে তাহলে তো ইনকাম হবে না ভাই। আপনার শুধু গ্রিন সিগনাল থাকলেই হবে না, ইউটিউবের মতো না এটা ভাই, এটা ফেসবুক অ্যাড ব্রেকস, এইটা আপনার যদি স্ট্রাইক আসে তাহলে আপনার অটোমেটিক্যালি অ্যাড শো হওয়া বন্ধ হয়ে যাবে, আপনার ইনকাম হবে না। এর জন্য আপনাকে এই স্ট্রাইকগুলো রিমুভ করতে হবে, আপিল করুন আপনি, অথবা আপনি একদম লিগ্যাল আপনার নিজের কন্টেন্ট আপলোড করুন, তাহলে তো আর এসব হয় না, তাহলে আপনার অ্যাডও শো করবে, আপনার কোনো নন এলিজিবিলিটিও আসবে না, নন এলিজিবল কখনোই হবে না, অ্যাট্রিস্কেও আসবে না। কেউ রিপোর্ট করলেও যদি কেউ রিপোর্ট করে থাকে আপনি সেটা সলভ করে নিতে পারবেন। আর যদি ভুলভাল কন্টেন্ট আপলোড করে দেন তাহলে এরকম হবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি পেজ, এখানে দেখুন কতগুলো স্ট্রাইক রয়েছে, দেখুন কত জন রিপোর্ট করেছে। এরপরে আমি যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, আমি চলে যাবো এখানে সাইনে, এখানে দেখতে পাচ্ছেন গ্রিন সাইন, এখানে ব্ল্যাক সাইন রয়েছে। তো এই ব্ল্যাক সাইন সম্পর্কে অনেকে আবার ভুল ভালো ইনফরমেশান দিয়ে থাকেন। তো ব্ল্যাক সাইনের অর্থ এটি আপনার ভিডিওগুলো পেন্ডিংয়ে আছে। যদি আমি ব্ল্যাক সাইনে ক্লিক করি, দেখুন ব্ল্যাক সাইনে ক্লিক করার পরে এখানে দেখুন দিস ভিডিও ইজ পেন্ডিং রিভিউ, ভিডিও দ্যাট হ্যাভ মোর ভিউজ অন এ রেগুলার বেসিস আর জেনারেলি রিভিউ সুনার, প্লিজ চেক ব্যাক ফর স্ট্যাটাস আপডেট। তো আপনার ভিডিওটি যখন আসলে ভিউ বেশি পাবে অটোমেটিক্যালি আপনার এই মনিটাইজ অন হয়ে যাবে, অ্যাডব্রেক্স অন হয়ে যাবে, এটি পেন্ডিংয়ে থাকবে না, এটি অ্যাপ্রুভ হয়ে যাবে। সেটাই এখানে বলছে যে আপনার যতটা আপনি এখানে ভাইরাল করতে পারবেন ততটাই আপনার সুবিধা। একটা ভিডিও যদি 1 ঘন্টার মধ্যে ভাইরাল করতে পারেন, 1 ঘন্টার মধ্যেই আপনি অ্যাডব্রেক্স অন হয়ে যাবে। আর যখন আপনি আপনার পেজটি যখন অনেকগুলো ভিডিও ডে বাই ডে আপনি যখন ভাইরাল করতে থাকবেন অটোমেটিক্যালি এটি হয়ে যাবে, আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে অ্যাডব্রেক্স অন হয়ে যাবে। তো এটাই হচ্ছে আসলে ব্ল্যাক সাইন, অর্থাৎ সব ভিডিওগুলো যখন পেন্ডিংয়ে থাকে তখন এই ব্ল্যাক সাইন শো করে। তারপর নিচের দিকে আসবে এখানে ইয়েলো সাইন নিয়ে আমি কথা বলবো। ইয়েলো সাইন, এই ইয়েলো সাইন নিয়ে আবার অনেকে অনেক প্রশ্ন করে থাকেন। তো ইয়েলো সাইন মানে এখানে একটা লেখা আসছে, দেখুন এখানে ইয়েলো সাইনের উপর যখন আপনি কার্সার নিয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন লিমিটেড অর নো মনিটাইজেশন। তো এই ভিডিওটি তারা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে চলে গেছে, অর্থাৎ এই ভিডিওতে অ্যাডাল্ট কন্টেন্ট রয়েছে, যে কন্টেন্টের উপর যারা অ্যাড দিবে তারা আসলে সুইটেবল না। দেখুন এখানে দিয়ে দিছে একটা মেসেজ, দেখুন দিস ভিডিও কুড নট বি মনিটাইজ বিকজ ইট মে ইনক্লুড মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অর ইজ অ্যান ল্যাঙ্গুয়েজ দ্যাটস নট কারেন্টলি সাপোর্টেড ফর অ্যাডব্রেক্স। দেখুন এটি এইটাও একটা কারণ, এই কারণেও আপনার অর্থাৎ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন গান যখন থাকে, বিভিন্ন ধরনের কথা যখন থাকে তখন অনেক সময় এটা আসলে ফেসবুক এতটা অপারেট করতে পারে না, কারণ অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর, ওই জন্য একটু সময় নেই। এটাও এক সময় হয়ে যেতে পারে, আপনাকে ওয়েট করতে হবে, কতদিন ওয়েট করতে হবে সেটা বলা সম্ভব নয়, তবে একটা সময় হয়ে যাবে। এই ইয়েলো সাইন মানে যে হবে না এমন নয়, এটাও হতে পারে যে কোনো সময় এইটাও হতে পারে। তো এটাই হচ্ছে ইয়েলো সাইনের
আমি যদি আরেকটা ইয়েলো সাইন দেখাই, দেখুন ওই একটা গেছে, আরেকটা ইয়েলো সাইন দেখাবো, এখানে একটা ইয়েলো সাইন দেখি এখানে কি আছে, একটার ইনফরমেশান এক এক রকম হবে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন, দেখুন দিস ভিডিও ডাজ নট মিট কমিউনিটি গাইডলাইনস ফর মনিটাইজেশন, অর্থাৎ এই ভিডিওটি যে ফেসবুকের যে কন্টেন্ট গাইডলাইন্স আছে তার বিরুদ্ধে চলে গেছে, দেখুন বিকজ ইট ফলস আন্ডার এ রেস্ট্রিক্টেড ক্যাটাগরি, অর্থাৎ অ্যাডাল্ট কন্টেন্ট রয়েছে এর মধ্যে। রেস্ট্রিক্টেড ক্যাটাগরিতে হেল্প প্রিভেন্ট অ্যাডস ফ্রম অ্যাপিয়ারিং ইন ভিডিওস দ্যাট মাইট নট বি সুইটেবল ফর ব্র্যান্ড অর বিজনেস, অর্থাৎ যারা অ্যাড দেবে এখানে ফেসবুকে, যারা অ্যাড দিয়েছে, যারা স্পন্সর করেছে, তারা আসলে সুইটেবল নাই এই ধরনের ভিডিওতে, তারা তাদের অ্যাড দেবে না, এই জন্যই এটা আসলে তারা অ্যাড দেয়নি। তো ভবিষ্যতে হতেও পারে ফেসবুকে স্পন্সর আসতেও পারে এই ধরনের, তো সে সময় পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো আপনি ভালো মানের ভিডিও, ভালো কন্টেন্ট যারা সবাই দেখতে পারে একসাথে, সেই ধরনের ভিডিও আপলোড করুন, তাহলে মনিটাইজ ফিরে পাবেন। তো এই ব্যাপার, এরপরে যে আমি কথা বলবো, যদি আপনাদের এখানে দেখিয়ে দিই, দেখুন এখানে রেস্ট্রিক্টেড, এই রেস্ট্রিক্টেড কি এটা নিয়ে আমি ফেসবুকে দেখেছি অনেকে আবার ভুল ভালো ইনফরমেশান দিয়ে থাকেন যে অ্যাডাল্ট ভিডিও রয়েছে এই জন্য রেস্ট্রিক্ট। আসলে রেস্ট্রিক্টেড কোথায় থাকে দেখুন, এখানে আমি যদি দেখাই, এখানে এস্টিমেট আর্নিং ধারণা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডলার শো করছে, দেখুন কত আর্নিং হয়েছে এখানে শো করছে। আমি যদি আরেকটি ব্রাউজারে যাই এখান থেকে, দেখুন এখানে কিন্তু রেস্ট্রিক্টেড, কেন আপনারা বলতে পারবেন? এর কাহিনী আছে, কারণ আমি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাডমিন আলাদাভাবে সেট আপ করা যায়, আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাডমিন, এই যে অ্যাডমিন রয়েছে এই অ্যাডমিনকে সেখানে অ্যাড করি নাই, এই জন্য এখানে রেস্ট্রিক্টেড, অর্থাৎ এই আর্নিংটা দেখার অনুমতি আমি দেই নাই, এই জন্য এখানে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। এখানে অ্যাডমিনের প্রবলেম, অ্যাডমিন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি অ্যাডমিন না থাকে ম্যানেজ করার, তাহলে কখনোই সে আর্নিং দেখতে পারবে না। এখানে রেস্ট্রিক্টেড লেখা আসবে সব ভিডিওতেই, এখানে দেখতে পাচ্ছেন সব ভিডিওতেই। সো এই ব্যাপারে আপনারা ক্লিয়ার হয়ে যান, ভুল ভালো ইনফরমেশান কানে নেবেন না। তো এই সম্পর্কে যদি আরও অ্যাডব্রেকস নিয়ে যদি আপনাদের আরও যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দিয়ে রাখছি, অথবা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে যেও আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেতে পারেন, সেখান থেকে ফোন দিতে পারেন এবং আমাদের ইমেইল করতে পারেন। যে কোনো ব্যাপারে আপনাদের হেল্প করার জন্য ইনশাল্লাহ আমি সর্বদা উদ্গ্রীব হয়ে থাকি, আসলে হেল্প করা আমার পেশা হয়ে গেছে, তো আপনারা কল দিবেন, আমি ইনশাল্লাহ যতটুকু পারি হেল্প করব। এবং এ সম্পর্কে এই ফেসবুক অ্যাডব্রেক নিয়ে যদি আরও প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।